Hello viewers, welcome to our show Sandalina Shannon. কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সবসময় চাই আপনারা ভালো থাকুন এবং আমাদের শো Sandalina Shannon এর সাথেই থাকুন। Viewers, Sandalina Shannon fashion based reality program. তাই তো ফ্যাশনের যাবতীয় আপডেটস নিয়ে আমি অ্যানি খান হাজির হয়ে যাই শুধুমাত্র আপনাদের জন্য। সেই সাথে আমন্ত্রণ জানাই নতুন একজন মডেলকে যার মাধ্যমে দেখায় এখনকার ফ্যাশন ট্রেন্ডস এবং চমৎকার একটি মেকআপার। চলুন তাহলে আজকের এপিসোডটি দেখে নিই। Sandalina Shannon আজকে আমন্ত্রণ জানিয়েছে মডেল ছবিকে। চলুন কথা বলে নিই তার সাথে। এই ভিউয়ার্স কথা বলবো আমাদের আজকের মডেল। একটু স্পেশাল কারণ হচ্ছে সে নারীর টানে দেশে চলে আসে আর সেই সাথে আরও স্পেশালিটি আছে সেটা আপনাদেরকে বলবো, কিন্তু কে সে তার কথা আগে বলে নিই। হ্যাঁ, আমি এই মুহূর্তে কথা বলবো মডেল ছবির সাথে। হ্যালো ছবি, ওয়েলকাম টু আওয়ার শো Sandalina Shannon, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে। দর্শকদেরকে বলছিলাম যে নারীর টানে কাছে আসে, সেটা হচ্ছে সে কিন্তু আগে মিডিয়াতে কাজ করতো, সেটা অনেক আগে, এখন অস্ট্রেলিয়ায় থাকে। তাতে কি হয়েছে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যখন আসে ঠিক এভাবে করে আমরা আমন্ত্রণ জানানোর সাথে সাথে সে সারা দিয়ে ঠিক এখানটায় এসে বসেছে। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব বোঝাতে পারছি না আসলে কতটা ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে তোমাকে দেখে। তো কত বছর আগে কাজ করা হতো, কত বছরের আমি কাজ করতাম? ছোটবেলা থেকে আমি 5 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, ও মাই গড, নতুন করিতে। আর কলেজ পর্যায়ে পেয়েছিলাম, প্রাণ তরঙ্গ একটা প্রোগ্রাম হতো টিভিতে, ওটাতে আমি পেয়েছি। তখন কাজ করেছি, নাটকও করেছি একটা, তখন বেশ ছোট ছিলাম। আর চলে গিয়েছি আমি 2015-এ, আর তারপরে তো যেবার আসলাম এখানে, আমি এসে কিছু কাজ করেছি, বিলবোর্ডে কাজ করেছি, কিছু ফ্যাশন শো ছিল সেগুলো করেছি, আর এটা তো তোমাদের এখানে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি আগের জায়গায় ফিরে গেছি আসলে। তো অস্ট্রেলিয়াতে থাকছো, ওখানেও কি কাজ করা হচ্ছে? হ্যাঁ, ওখানে আমি অনেক অ্যাক্টিভ এখন। আমি ওখানে একটা অনলাইন বেজ একটা নিউজ চ্যানেল আছে, কাঞ্চিল HD, ওখানে আমি নিউজ প্রেজেন্টার হিসেবে আছি। তোমারও একটা মেয়ে আছে, তাকে নিয়ে কি কোনো প্ল্যান করেছো যে তাকে কিছু শেখাতে চাও? আচ্ছা, এটা আমি বলি, আমি যে ট্রাই করছি অস্ট্রেলিয়াতে বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখতে, এর পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে আমার নিজের মনের একটা খোরাক আমি মিটাচ্ছি, যেটা ছোটবেলা থেকে আমার ভেতরে ছিল। আরেকটা হচ্ছে আমার মেয়ের জন্য, যেহেতু সে অস্ট্রেলিয়াতে বর্ন, আমি সাথে নিয়ে যাচ্ছি স্পেশালি যে মেলাগুলো হচ্ছে, বাঙালি যে মেলাগুলো, ওগুলো তাকে নিয়ে যে যাতে সে আমার মতোই অ্যাডপ্ট করে, এটা হচ্ছে আমার ইচ্ছা। আর ও যদি শিখতে চায় আমার কোনো অসুবিধা নেই, সেটা সে যে কোনো কিছু শিখতে পারে সবসময়। আচ্ছা, এবার একটু তোমার ড্রেসের ব্যাপারে আসি, কী ধরনের ড্রেস আপে নিজেকে সাজাতে পছন্দ করো, কী ধরনের কালার তোমার পছন্দ? হ্যাঁ, আমি ওয়েস্টার্ন ড্রেস বেশি প্রেফার করি, তবে শাড়ি পরার যদি কোনো অপরচুনিটি আমি পাই আমি সেটা ছাড়ি না। আর ফেভারিট কালার যেটা তুমি পরে আছো, ডেফিনেটলি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। বাহ, আচ্ছা, যত্নটা কি করে নেওয়া হচ্ছে, এত সুন্দর করে নিজেকে মেনটেন করেছো, সেই রহস্যটা একটু জানতে চাই। যত্ন আসলে কি, বাইরে তো আসলে সব প্রসাধনী ভালো, চুল তো আমার শর্ট লম্বা ছিল আগে, পড়ে গিয়েছে এখন ছোটই, কিন্তু আমি ট্রাই করি সপ্তাহে 2 বার নারকেল তেলটা ইউজ করার। আর মুখে কিছুই না, জাস্ট অ্যালোভেরা আমি নিয়ে আসি, স্লাইস করি, সেটা আমি কিউব কিউব করি, জাস্ট ওটাই আমি সরাসরি করি। আর মেকআপ তো করলে মেকআপটা তুলি প্রপারলি, এটাই স্পেশালি কোনো কিছু সেভাবে করা হয় না। ফিগার কী করে মেনটেন করছো? ফিগার হচ্ছে আমি আমার বেবি হওয়ার পর থেকে আমি রেগুলার জিমে যাচ্ছি। বাহ, সব কিছু মিলিয়ে তোমার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগছিল, আমার নিজেরও ইচ্ছে করছিল গল্প করি, সময় কাটিয়ে দিই। বাট আমাদের অনুষ্ঠানে জানো যে আজকে তোমাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, চলো দেরি না করে তোমাকে একজন ফ্যাশন অবশ্যই চলো। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল ছবিকে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, চলুন। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল ছবিকে নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের পছন্দের ফ্যাশন হাউস 12-এ। আর এখন কথা বলবো ইমনের সাথে, ব্রাঞ্চ ম্যানেজার অফ 12 মিরপুর ব্রাঞ্চ। হ্যালো ইমন, ওয়েলকাম টু আওয়ার শো Sandalina Shannon, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে আবার 12-এ এসেছি। অ্যান্ড এত সুন্দর একটা ওয়েদার, আমাদের সবার কাঙ্ক্ষিত ওয়েদার চলে এসেছে উইন্টার। উইন্টারে এত সুন্দর সুন্দর ক্লথস আপনারা তুলেছেন, সেগুলো দেখে তো মন নিঃসন্দেহে ভালো হয়ে গিয়েছে। সো প্রথমেই আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের মডেল ছবির সাথে। ছবি, ছবি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি।
সো ওকে নিয়ে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করব আপনার কি মনে হয় ওর কাছ থেকে কিছু জানতে চান আপনি সব সময় কি ধরনের ড্রেস পরতে পছন্দ করেন আমি নরমালি ওয়েস্টার্ন ড্রেস পরতেই বেশি পছন্দ করে থাকি যেহেতু আপনি 12 ক্লোথিং এসেছেন তো আমি আজকে আমার পছন্দ মতো আমি আপনাকে ড্রেস দিই অবশ্যই আপনি ভালো লাগবে ওকে তাহলে আমরা সিলেকশনে চলে যাই ওয়াও সে আসলে ওয়েস্টার্নের একটা ফ্লেভার রেখেছে সেই সাথে যেহেতু বাংলাদেশ দেখা যায় একটু লং ট্রেন্ড গুলো চলছে এখন সো এটার ফেব্রিকটা কি এমন এটা সিল্কের ফেব্রিক সিল্কের উপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু কাচুকের কাজ আছে আর সেই সাথে এখানে প্রিন্ট ব্লক প্রিন্ট করা হয়েছে ব্লক প্রিন্টের উপর কাচুপি এবং একটু এখানে এমব্রয়ডারির কাজও দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গর্জিয়াস ফিশন ড্রেস পেয়ে গেলাম ভালো লাগবে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস ইয়েলোর অ্যাকচুয়ালি অনেকগুলো ভার্সন আছে তো আমরা ইয়েলোর একটা ভার্সন বলতে পারি এটাকে এটা তো অ্যাকচুয়ালি এই ভার্সনেরই একটা ড্রেস আমি পরে আছি আরেকটা টোন এটাও খুব সুন্দর লাগবে খুবই ব্রাইট লাগবে আশা করছি তোমাকে অনেক সুন্দর লাগবে পিচি লাগবে এন্ড থার্ড কি থাকছে থার্ড এইটা তো ব্ল্যাক এন্ড রেড অলওয়েজ আমরা বলতেই পারি যে গর্জিয়াস একটা ব্যাপার থাকে সেই সাথে একটা ইয়েলো টোন আছে এন্ড এটার ফেব্রিকটা কি এটাও লিলেন ফেব্রিক লিলেনের কাজ করা হয়েছে ভিতরে আরেকটা পার্ট আছে এটার খুবই সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস পেয়ে গেলাম তিনটাই খুব সুন্দর সুন্দর ড্রেস সিলেক্ট করেছেন ইমন আমাদের আজকের মডেল ছবির জন্য ছবি দেরি না করে তুমি তাহলে ট্রায়াল করে ফেলো থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বাহ আমাদের আজকের মডেল ছবিকে তো খুবই সুন্দর সুন্দর ড্রেস আপনি দিয়েছেন এখন একটু জানতে চাই উইন্টার আমাদের কাঙ্ক্ষিত সেই সিজনটা কিন্তু চলে আসছে এখন খুব সুন্দর একটা টাইম যাচ্ছে নাতিশীতোষ্ণ একটা ভাব আছে এখন সো উইন্টারকে মাথায় রেখে 12 কি কি ধরনের ড্রেসেস তুলেছে এবার উইন্টারকে মাথায় রেখে আমরা লেডিসের মধ্যে আপনার সোয়েটার এনেছি তারপরে হুডি শার্ট তারপরে লেডিস ব্লেজার ওভারকোট থাকবে এগুলো মিলেই আর কি আমরা এবার উইন্টারের কালেকশন করতে যাচ্ছি সেই সাথে আমরা উইন্টার ক্লথের সাথে সাথে তো কুর্তি আমাদের যে কামিজগুলো ছিল সেগুলো তো পাচ্ছি জি অবশ্যই আচ্ছা ছেলেদের জন্য কি কি তুলেছে ছেলেদের জন্য এবার আমাদের উইন্ড ব্রেকার থাকবে ব্লেজার থাকবে তারপরে আপনার সোয়েটার থাকবে ফুল স্লিভ টি-শার্ট থাকবে ফুল স্লিভ প্লো শার্ট থাকবে আর আদার্স অনেক আইটেম থাকবে এবার যেমন আমাদের উইন্টারে আমরা এবার আরেকটা প্রিন্স কোট আমরা কালেকশন করছি প্রিন্স কোটও থাকবে স্পেশালি এটা স্পেশাল বলতে পারি 12 এর জন্য আর কোন কালারের উপর কি প্রাধান্য দেওয়া হ্যাঁ অনেক ভেরিয়েশন থাকবে ব্লেজার থাকবে যেমন চেকের মধ্যে থাকবে সলিড থাকবে স্টেপ থাকবে অলরেডি একটা পরে আছে জি আচ্ছা কালার ভেরিয়েশন অনেক থাকছে আমরাও চাই উইন্টারটা সবাই খুব কালারফুল থাকুক এবং সেই সাথে একটু জানতে চাই যে কালার ক্লথ সবকিছুই ভালো বুঝলাম কিন্তু সাদা সাধ্যি মানে পছন্দ ঠিকই হবে 12 এ এসে কিন্তু পছন্দ সে কিনে নিয়ে যেতে পারবে কতক্ষণ জি এবারেই আমরা মানে কস্টের ব্যাপারটা সেটাই আর কি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এবার উইন্টারকে সাবমিট করতে যাচ্ছি কাস্টমারদের কাছে আচ্ছা থ্যাংক ইউ অনেক কিছু শেয়ার করলেন ছোট ছোট অনেক ইনফরমেশন জানতে পারলাম চলেন তাহলে আমরা আমাদের মডেলের জন্য অপেক্ষা করি জি ও মাই গড
ইউ লুক সো প্রিটি প্রত্যেকটা ড্রেসই খুব ভালো লাগছিল তারপরে একটু জিজ্ঞেস করতে চাই তোমার কাছে স্পেশালি কোনটা ভালো লেগেছে প্রথমে আমি থ্যাঙ্কস দিতে চাই এত সুন্দর সুন্দর ড্রেস আমাকে পরার সুযোগ দেওয়ার জন্য তিনটা ড্রেসে আমার খুব ভালো লেগেছে বেশি ভালো লেগেছে কোটের যেটা ছিল ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে ওটা আমার বেশি ভালো লেগেছে বাহ অ্যাকচুয়ালি প্রত্যেকটা ড্রেসে তোমাকে অনেক বেশি ভালো লাগছিল আমরা আরও একটা সারপ্রাইজ রেখেছি তোমার জন্য ইমন 12 এর পক্ষ থেকে একটা সারপ্রাইজ ড্রেস তুলে দিবে তোমার হাতে থ্যাংক ইউ সো মাচ মডেল ছবিকে নিয়ে যাবো একজন বিউটি এক্সপার্টের কাছে দেখবো তার এই সারপ্রাইজ ড্রেসের সাথে কি ধরনের মেকওভার হয় চলুন দেখে নেই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন ভালো নিশ্চয়ই আজ আমাদের সাথে মডেল রয়েছে ছবি ও সুন্দর একটি রেড অ্যান্ড ব্ল্যাক কালারের শাড়ি পরেছে শাড়ি মানেই হলো সাজুগুজুর একটা বিশেষ জায়গা সো আমরা সুন্দর করে এর সাথে সেজে নিতে পারবো চলুন ভিউয়ার্স আমরা প্রথমেই বেস মেকআপটি দেখে নিই আমরা একটু ক্লিন করে নিচ্ছি ফেস আমরা সাধারণত যে কোনো মেকআপ নেবার আগে মাসাজ করে নিই মাসাজ করলে ব্লাড সার্কুলেশন হয় অক্সিজেন পাস হয় পাশাপাশি আমাদের স্কিন স্মুথ হয় এবং মেকআপ খুব সুন্দরভাবে বসে কালার কারেক্টার ইউজ করছি আমরা আমাদের বেস মেকআপ শেষ হলো এবারে চলে যাব আমরা আই মেকআপে আমরা একটু স্মোকি আই করব বাট তাতে আমরা রেডের একটু ছোঁয়া রাখবো আর একটু গ্লিটারি আই ইউজ করব হালকা একটু শিমারি লুক আমার মনে হয় অনেক ভালো লাগবে শাড়ির সাথে আমরা একটু লুজ পাউডার দিয়ে নেব আই মেকআপের শুরুতেই লুজ পাউডার দিয়ে নিচ্ছি আমরা হাইলাইটার ইউজ করব আমরা আই বেস করে নিলাম ভিউয়ার্স আমাদের এবারে আমরা লিপস্টিক দেবো একটু
ডিপ কালার লিপস্টিক ভালো লাগবে। আমরা ডিপ কালার লিপস্টিক দিয়ে মেকআপটি শেষ করব। ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমাদের ফেস মেকআপ। এবারে চলে যাব আমরা হেয়ার পার্টে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ছবির চুলগুলো সুন্দর, সিল্কি, একটু শর্ট। সো আপু যেহেতু একটু শাড়ি পরেছে, আমরা শাড়ির সাথে মিল রেখে একটা বান করে দিতে চাচ্ছি। আমার মনে হয় শাড়ির সাথে হেয়ার বান বেশ ভালো লাগে। ফ্রন্টে আমরা একটু সেট করে নিব, তারপর একটি বান করব, আর তাতে যদি একটু ফুল গুঁজে দিই তাতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। চলুন আমরা হেয়ার স্টাইলটি দেখে নিই। আমরা হালকা একটু ফ্রন্ট সেট করব, খুবই অল্প। আমাদের হেয়ার স্টাইলিং কমপ্লিট হয়ে গেল, বাকি রয়ে গেল অর্নামেন্টস। কানে দুল ছাড়া তো আমার মনে হয় শাড়ির সাথে খোপা ফুলের সাথে ভালো লাগবে না। আমরা দুলটা পরে নিচ্ছি, তারপর দেখে নেব। ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের হেয়ার স্টাইলিং সহ মেকআপ। ছবিকে কেমন লাগছে মেকআপ শেষে চলুন জেনে নিই। কেমন লাগছে তোমার মেকআপটি? আপু আমার মেকআপ খুবই পছন্দ হয়েছে, স্পেশালি আই মেকআপটা বেশি পছন্দ হয়েছে। আর কাকুলি আপু আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা মেকওভার দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আমি আসলে চেষ্টা করেছি ছবিকে ওর শাড়ি গহনা এগুলোর সাথে মিল রেখে হেয়ার স্টাইলটি এবং মেকওভারটি দিতে, টোটাল মেকওভারটি। সো আমার মনে হয় এভাবে আপনারা চাইলে ঘরে বসে করে নিতে পারবেন। এসএটিভির শাইন অন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি নতুন নতুন লুক বের করে নিয়ে আসতে এবং নতুন নতুন গেট আপ মেকআপ শেখানোর জন্য। সো ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ভিউয়ার্স, দেখলেন তো আমাদের আজকের মডেল ছবিকে কতটা প্রিটি লাগছিল? এটা পসিবল হয়েছে আমাদের ফ্যাশন এক্সপার্ট এবং আমাদের বিউটি এক্সপার্টের নাইস একটি কম্বিনেশনের কারণে। আপনাদের মন খারাপ করার একদমই কারণ নেই, আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ছোট্ট একটি কাজ করতে হবে, স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি নোট করে নিতে হবে। বিয়ার সময় হলো বিদায় নেওয়ার। বিদায়খানে বলতে চাই সবার পছন্দের উইন্টার চলে এসেছে, আর এই উইন্টারে নিজেকে যেমন খুশি তেমনভাবে সাজাতে পারি। তাই তো ফ্যাশনের যাবতীয় আপডেটস নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের ফেভারিট চ্যানেল এসএটিভির পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই বাই।